ডাব্লিউবি প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে তোমার সকলকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে মডেল টিটাস ফোর ক্লাস নাইন ভূগোলের কোশ্চেনগুলো করব। ভিডিও শুরু হবার আগে তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দিও, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবে না। চলো ভিডিও শুরু করা যাক। দেখো এক নম্বর যে কোশ্চেন আছে 1.1 বলছে, কি বলছে, সৌরজগতের বহিঃস্থ গ্রহগুলি যে বৈশিষ্ট্য থাকে না সেটি হলো, তাহলে দেখো চারটে অপশন আছে, তো উত্তর কি হবে, উত্তর হবে গ। এরা কঠিন শিলায় গঠিত। দু নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো 1.2, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো, উত্তর হবে খ করক্রান্তি রেখা। তারপরে দেখো 1.3 কোশ্চেনটা কি বলছে, মানবিক সম্পদের একটি উদাহরণ হলো, উত্তর কি হবে, অপশন গ দক্ষতা। দিয়ে দেখো কোশ্চেনটা কি বলছে দেখো, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। এক নম্বর কোশ্চেনটা কি বলছে, নিরক্ষ রেখায় অভিকর্ষের মান সর্বাধিক, এটা কি হবে, ভুল। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, বলছে কোরিওলিস বলের প্রভাব প্রভাবে উত্তর গোলার্ধের আয়ন বায়ু বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, তাহলে এটাও কি হবে, ভুল। আর 2.3 কোশ্চেনটা কি বলছে, অচিরাচরিত শক্তির একটি উৎস হলো জোয়ার ভাটা শক্তি, এটা কি হবে, উত্তর ঠিক। নেক্সট দেখো তিনের দাগের 3.1 কোশ্চেনটা কি বলছে, কোন একটি নিরপেক্ষ সামগ্রিক সম্পদ হলে হয়ে ওঠা শর্তগুলি উল্লেখ করো, উত্তর কোন নিরক্ষীয় সামগ্রী বা বস্তু তখনই সম্পদ হিসেবে বিবেচিত হবে যখন সেটি নিম্নলিখিত শর্তগুলি পূরণ করবে। 1 নম্বর, সময় ও স্থান ভেদে সম্পদের সংকোচন প্রসারণ ঘটবে। 2 নম্বর হচ্ছে কতকগুলি সম্পদ ছাড়া অধিকাংশ সম্পদ ব্যবহারে সীমাবদ্ধতা থাকবে। 3 নম্বরটা কি বলছে, বস্তুটিকে ব্যবহার বা প্রয়োগ করা যাবে। 4 নম্বর কি বলছে, বস্তুটি সর্বজনীন চাহিদা থাকবে। 5 নম্বর কি বলছে, সামগ্রী বা বস্তুটি সর্বত্র গ্রহণযোগ্য হবে। 6 নম্বর কি বলছে, নিরপেক্ষ সামগ্রীটির উপযোগিতা বা অভাব মোচন এর ক্ষমতা থাকবে। আর শেষ 7 নম্বর কোশ্চেনটা কি বলছে, অপশনটা নিরক্ষরেখা সামগ্রীটির কার্যকারিতা থাকবে। নেক্সট কোশ্চেন দেখো 3.2 বলছে, আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন, উত্তর পৃথিবী বিভিন্ন স্থানে আবর্তন বেগ এর তারতম্য থাকলেও আমরা ওই আবর্তনকে বুঝতে পারি না। আমরা যেখানে বসবাস করছি তার চারিপাশে পারিপার্শ্বিক পরিবেশ অর্থাৎ ঘর বাড়ি মাঠঘাট সর্বত্র পৃথিবীর সাথে সাথে আবর্তন করে চলেছে। আমাদের সাথে আমাদের চারপাশের বস্তুগুলি আপেক্ষিক অবস্থানের কোনোরূপ পরিবর্তন ঘটছে না আবর্তনের কারণে, এই কারণে আমরা পৃথিবীর আবর্তন অনুভব করতে পারি না। 4 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে চিত্র সহ নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে পৃথিবীর গোলীয় আকৃতি প্রমাণ দাও, ক দিয়েছে দিগন্ত রেখা আর খ দিয়েছে ধ্রুবতারা। প্রথম দেখো, উত্তর পৃথিবীর আকৃতি কি রকম এই নিয়ে বহু প্রাচীন কাল থেকেই কৌতূহল ছিল, কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ প্রমাণের সাহায্যে পৃথিবীর গোলীয় আকৃতি ধারণা পাওয়া যায়। যেমন 1 নম্বর হচ্ছে দিগন্ত রেখা, আগে ছবিটা দেখে নাও ভালো করে, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, তিনটে স্থান দিচ্ছে ক খ গ, এখানে একটা ক খ, আর এটা হচ্ছে উড়োজাহাজ বিমান, এটা হচ্ছে গ স্থান। তারপর দেখো কি বলছে, বলছে ভূপৃষ্ঠ থেকে ছবিটা ভালো করে আঁকবে, আমি পেন দেখেছি বোঝানোর জন্য তোমাদের, তোমরা পেন্সিল দিয়ে আঁকবে। বলছে কি বলছে, ভূপৃষ্ঠের দিগন্ত রেখা, ভূপৃষ্ঠ থেকে যত উত্তরে যাওয়া যায় দিগন্ত রেখার পরিধি তত বেড়ে যায়। ছবিতে স্তম্ভটি ক অবস্থান থেকে ক্ষ অবস্থান গেলে দিগন্ত রেখার পরিধি বৃদ্ধি পায়, আবার বিমান থেকে দেখলে তা আরো অনেক বেড়ে যায়। পৃথিবীর গোলকীয় জন্য এমনটাই হয়, এর দ্বারা প্রমাণিত হয় যে পৃথিবী একটি গোলাকার। নেক্সট দেখো কি বলছে, ধ্রুবতারা খ হচ্ছে, ছবিটাকে দেখে নাও, ছবিটা তোমার আঁকবে পেন্সিল দিয়ে, পেন দিয়ে না। তো বলছে ধ্রুবতারা কি বলছে, পৃথিবীর উত্তর মেরুর অক্ষরেখা বরাবর দৃশ্যমান তারা ধ্রুবতারা নামে পরিচিত। পৃথিবীর উত্তর গোলার্ধ থেকে সারা বছরই ধ্রুবতারাকে আকাশে উত্তরে নির্দিষ্ট স্থানে দেখা যায়। যখন ম্যাপ বা কম্পাস কিছুই ছিল না তখন ধ্রুবতারাকে দেখে মানুষ দিক নির্ণয় করত। নিরক্ষরেখা থেকে যে যতই উত্তরে যাওয়া যাবে বলছে তারাটিকে ততই উপরের দিকে উঠতে দেখা যাবে। উত্তর মেরুতেও এই উন্নতি কোণ থাকে 90 ডিগ্রি, পৃথিবীর গোলাকার বলি এমন হয়। তা আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছো।
যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও, আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর তোমার যদি নতুন হতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।